দেশীয় মাদুর পাটি ও প্লাস্টিকের তৈরি বিভিন্ন পাটের বড় হাট বসে নওগাঁর ত্রিমোহনীতে। প্রতিদিন ভোরে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে ভিড় করেন। সে খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার MR রকি। চলে যাচ্ছে তার কাছে। রকি, সালেহীন, শুভ সকাল আপনাকে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই হাটটি কিন্তু খুব ভোরে এখানে জমে ওঠে। এখানকার যে মূল তাৎপর্য, এটা একটা মাদুর পাটির হাট বলা হয়। এই মাদুর পাটিটা কিন্তু হস্ত শিল্পের একটা অংশ, এবং প্রত্যন্ত নারীরা তারা কিন্তু গ্রামের তারা ঘরে এই মাদুর পাটিটা তারা নিজেরা হাত দিয়ে তৈরি করে থাকেন, এবং খুব ভোরে এই হাটে কিন্তু তারা মাদুর পাটিটা বিক্রি করতে নিয়ে আসেন। তো আমরা এখানে অনেকগুলি মাদুর পাটি বিক্রি করার পর এখন পাইকাররা এটা কিনে নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা যান, এবং এই মাদুর পাটির বাজার এখানে প্রতি সপ্তাহে 2 দিন করে বসায় এখানে। এখানে আমরা যেটা লক্ষ্য করছিলাম, স্থানীয় যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই মাদুর পাটির উপর নির্ভর করেই এই হাটের দিনে তারা কিন্তু জমজমাট একটা কারবারের অপেক্ষায় থাকেন। খুব ভোর থেকে শুরু করে সকাল 7টা সাড়ে 7টার মধ্যে কিন্তু এই কেনা বেচাটা জমজমাট চলে। তো এখন যারা বেশিরভাগই লক্ষ্য করছিলাম, তারা কিন্তু কিনে নিয়ে এগুলি বিভিন্ন রাজধানী সহ যশোর এবং বিভিন্ন জেলা শহরগুলোতে কিন্তু তারা এটা এখন সরবরাহের জন্য তারা এখন প্রস্তুতি নিচ্ছেন। আমরা এক্ষেত্রে এখানকার যিনি মাদুর পাটি একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনাকে একটু জানাই, আপনি এই মাদুর পাটি কিনা বেচার সাথে জড়িত, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে অসংখ্য মানুষ কিন্তু এই মাদুর পাটির সাথে জড়িত। আপনার কি দামে প্রতিদিন এখানে কিনা বেচা চলে, আপনি যদি ছোট করে একটু বলতেন? এখানে বিভিন্ন দামের আছে, এখান থেকে মনে করে 30 টাকার থেকে শুরু করে আপনার 200 টাকা পর্যন্ত আমরা কিনি, এবং এটা আবার মুড়ি সেলাই করে আমরা বাজারে বিক্রয় করি, তাতে হয়তো 10 টাকা বা 15 টাকা প্রফিট আছে এই পর্যন্ত আর কি। এই মাদুরের পাতিগুলি সংগ্রহ করেন কোথা থেকে আপনারা? এগুলো আমাদের খেতে তৈরি হয়, আমরা খেত করি। এখান থেকে কোথায় যায় এই মাদুর পাতিগুলি কিনে নিয়ে কোথায় কোথায় যাওয়া? এখানে বিভিন্ন জায়গায়, গোটা বাংলাদেশ এই দুটো হাটে তৈরি, আর গোটা বাংলাদেশ সেটা বিক্রি হয়। যেমনটি বলছিলেন, এখানে কিন্তু মাদুর পাটি কিনা বেচার সাথে অসংখ্য মানুষ জড়িত, এবং তারা এই মাদুর পাটিটা এখান থেকে কিনে নিয়ে তারা এই রাজধানী সহ অন্যান্য জায়গায়। আমরা যেটা দেখছিলাম, এখানে 50 থেকে শুরু করে 150 টাকা দরে এই খুচরা মাদুর পাটিগুলি বিক্রি হয়, এবং সোপ পাটি রয়েছে যেটা প্লাস্টিকের এক জাতীয় পাতি, এই পাতিগুলি কিন্তু তারা আবার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। তবে স্থানীয় যারা ব্যবসায়ী তারা বলছিলেন যে এই প্লাস্টিকের বাজার একটা তৈরি হওয়ার কারণে এই দেশীয় এবং এই পাতি যা পাতির যে হাতে বোনা এই মাদুর পাটিটা তারা কিন্তু এখন অনেকটা বাজার কম। এক্ষেত্রে তাদের প্রত্যাশার জায়গাটা তারা অনুভব করছিলেন যে ক্ষুদ্র কুটির শিল্পের আওতায় এই মাদুর শিল্পে যারা জড়িত রয়েছে তাদের সহজ শর্তে যদি ঋণ দেওয়া যায় তাহলে কিন্তু তারা এক্ষেত্রে মুনাফাটা আরও পাবে। অনেকের কাছ থেকে আমরা যেটা জানতে পারছিলাম, তারা কিন্তু বিভিন্ন NGO সংস্থা থেকে লোন নিয়ে তারা এই কাজের সাথে জড়িত, এবং লোনটা শোধ করতে গিয়ে অনেক আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন। আমরা এক্ষেত্রে আরেকটু জানবো, এখানকার যিনি স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন বেদারুল ইসলাম মুকুল, তার সাথে একটু কথা বলবো। এই শিল্পের সাথে কতগুলি লোক এই অঞ্চলে জড়িত, আপনি যদি একটু বলতেন? এই মাদুর শিল্পের সাথে মূলত আমার, যদি আমি কম বলে থাকি, আমার এলাকার 2-4-5 লক্ষ মানুষ জড়িত। আমার ইউনিয়নেই 43,000 জনগণের বসতি। এই 43,000 জনগণের মধ্যে মোটামুটি আপনার 30,000 শুধু আমার ইউনিয়নেই এই মানুষ এই মাদুর শিল্পের সাথে জড়িত। দুঃখজনক হলেও সত্য যে কোটি কোটি টাকা যারা ঋণ গ্রহণ করছে, যারা ঋণ খেলাপি হচ্ছে, তারা ঋণ পাচ্ছে, কিন্তু আমার এই ক্ষুদ্র মাদুর শিল্পের ব্যবসা যারা করেন, এই হাট থেকে মাদুর সংগ্রহ করে সারা দেশ যারা সাপ্লাই দিচ্ছেন, যারা দেশ ও জাতির কল্যাণের জন্য চেষ্টা করে যাচ্ছেন, আমার জননেত্রী শেখ হাসিনা আজকে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য, এই ক্ষুদ্র শিল্পের জন্য উনি যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছেন, দুঃখজনক হলেও সত্য। কার প্রচলায় বা কোন সমস্যার কারণে আমার এই ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছে না, এটা আমি জানি না। তবে দুঃখ এটাই, আমার এই মাদুর শিল্পের সাথে যারা জড়িত তারা বিভিন্ন NGO থেকে দাদন ব্যবসায়ীদের কাছে থেকে 20-30% সুদে তারা এই ঋণ গ্রহণ করে, এবং সেই টাকাটা পরিশোধ করতে গিয়ে আমার এই ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
আমি অনুরোধ জানাবো সহজ শর্তে যেন আমার জননেত্রী শেখ হাসিনা যে ঋণের ব্যবস্থা করেছেন সেটা যেন আমার এই ব্যবসায়ীরা পায়, তারা যেন সুন্দর ও সুস্থভাবে তাদের সন্তান সন্ততি নিয়ে চলতে পারে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন সহজ শর্তে ঋণ সুবিধা পেলে এই অঞ্চলের প্রায় 3 লক্ষ মানুষ কিন্তু এই ক্ষুদ্র কুটির মাদুর শিল্পের সাথে জড়িত, এবং এই মাদুর শিল্পের বড় একটি সম্ভাবনা রয়েছে। হস্তচালিত গ্রামীণ অর্থনীতিতে কিন্তু অনেক বড় একটি অবদান রাখে এই মাদুর শিল্পের যারা এখানে জড়িয়ে আছেন, তারা স্বনির্ভরতার কিন্তু পথ খুঁজে পান এবং গ্রামীণ অর্থনীতি তাদের অনেকটা চাঙ্গা করে তুলে, নিজে উদ্যোগী হয়ে এই কাজগুলি করে থাকেন এবং সৃজনশীল কাজের বড় একটি বাজার কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে লক্ষ্য করছিলাম খুব ভোরে সাধারণ মানুষ 50 থেকে শুরু করে 150 টাকা দরে 8টি 10টি করে মাদুর পাটি তারা নিয়ে এসেছেন এই হাটে বিক্রির জন্য। তারা বিক্রি করে কিন্তু তাদের সাংসারিক যেসব কাজকর্ম তা পরিচালনা করে থাকেন। তো তাদের প্রত্যাশার জায়গা তাদের মুখ থেকে যেটা আমরা পাচ্ছিলাম যে অর্থনৈতিকভাবে যদি তাদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া যায় তাহলে তারা এই দাদন ব্যবসায়ী বা চড়া সুদে যেসব ঋণ নিয়ে থাকেন এই ঋণের বেড়াজাল থেকে তারা কিন্তু পরিত্রাণ পেতে পারে। তো এই জায়গাতে তাদের প্রত্যাশার জায়গাটা পূরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যেসব সংস্থা রয়েছে সহজ শর্তে ঋণের তাদের একটা আশু হস্তক্ষেপ সহযোগিতা তারা প্রত্যাশা করছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু এই মাদুর শিল্পে প্রায় এই এলাকায় 750 হেক্টর জমি কিন্তু মাদুরের যে পাতি এটা চাষ করা হয় শুধু এই নওগাঁর রানীনগর এলাকা। ত্রিমণি হাটের এই মাদুর পাতির খবর আমার কাছে। দেশীয় মাদুর পাটি ও প্লাস্টিকের তৈরি বিভিন্ন পার্টির বড় হাট বসে নওগাঁর ত্রিমণিতে, এবং সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এম আর রকি।